হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ আছো। সকালবেলা সেই ভিডিওটা শুরু করেছিলাম আর তোমাদের সামনে আসা হয়নি, তো এত দেরিতেই আসলাম। আজকের বেলা হয়ে গেল আস্তে আস্তে। আজকের কটা বাজে বলো তো? এখন বাজে 1:06, 1টা বেজে গেছে। আজ হচ্ছে সোমবার আর আজকের হচ্ছে রথ। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে সকালে তো টিফিন খেলাম, দেখতেই পেলে, ডিম সেদ্ধ, আলু পেঁয়াজ ভাজা আর রুটি। আর ছেলেদের দিয়েছিলাম বেগুন ভাজা আর রুটি, ওদের ডিম সেদ্ধ দিইনি আমার শরীরটা খারাপ বলে, তাই আমি একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। আর এখনও পর্যন্ত রান্না বসানো হয়নি। এখন ছেলেকে বললাম একটু ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসাচ্ছে। আর এখন আমি আনাজ কাটবো আর কী কী রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখাই। ফ্রেন্ডস দেখো, এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। তো কড়ার মধ্যে আমার একটুখানি তেল ছিল, এই কড়াই আমি সকালবেলা একটুখানি মানে ওই আলু পেঁয়াজ ভেজেছিলাম আর বেগুন ভেজেছিলাম সকালবেলা জলখাবারে। তো সেই কড়ার মধ্যেই আমি আমার এটা প্যাকেট ধোকা তো এনে রেখেছিল, আমি ভিজিয়ে রেখেছিলাম এইটাকে একটু জল দিয়ে আর নুন চিনি দিয়ে পরিমাণ মতো। তো সেটাই একটু ফেটিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ওই কড়ায়। তো এখন যতক্ষণ না এটা মন্ড হয়ে আসছে ততক্ষণ এরকম আমি কড়ার মধ্যে নাড়তে থাকবো। এটা অটোমেটিক নাড়তে নাড়তে একটা আমরা আটা মাখি যেরকম, তো সেরকম দেখো আটা মাখার মতন হয়ে গেছে, পুরো একটা মন্ড তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নেবো, আর নাবিয়ে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেবো। আর এখানে দেখো আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি, আমার কিন্তু ভাত নেবে গেছে এখন। আর এখানে আমি আনাজও কেটে নিয়েছি, পটল, আলু আর উচ্ছে। আর এখানে দেখো সেই ধোকাটা পিস পিস করে কেটে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে টমেটো, আদা কেটে নিয়েছি। আর একটা কড়ায় এখানে ধোকা ভাজছি আর একটা কড়ায় আমি পটল ভেজেছি, পটল ভাজা হয়ে গেছে। এই দেখো আমার পটল ভেজে নিয়েছি, এবার আমি তরকারিটা বসাবো, ধোকার তরকারিই বসাবো। আর এখানে আছে আলু, আলুটাও ধুয়ে নিয়েছি। তো দেখো এখানে দুটো ছোটো এলাচ, একটা ডালচিনি আর একটুখানি গোটা জিরে নিয়ে নিয়েছি। তেলে দেবো ফোড়ন। তো ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এখন আলু, আর আলুর সাথে দিয়ে দেবো টমেটোটাও একসাথে তেলের মধ্যে। আলু আর টমেটোটা আমি ভাজবো, ভাজা ভাজা করে নেবো। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটুখানি জাস্ট আদা বাটা আর জিরে বাটা দেবো। এই তরকারিটা আমি নিরামিষ করছি, তো আদা বাটা আর জিরে বাটা দেবো দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ডেলি মশলার রুটিন দেবো, দিয়ে আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি তরকারিটা শেয়ার করিনি, জাস্ট আমি বলে দিচ্ছি তোমাদের, কষিয়ে নিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। দেখো ঘরটা কীরকম অগোছালা হয়ে রয়েছে, আনাজ কাটছিলাম এই ঘরে পাখার তলায় বসে। উচ্ছে ভাজা হচ্ছে, হয়ে এসছে খানিকটা, আর তরকারিটাও হয়ে গেছে। দেখাই তোমাদের একবার, একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো, যেহেতু নিরামিষ করেছি তরকারিটা তাই। একটু মাছের ডিম আছে ধুয়ে নিয়েছি, আর এই এর মধ্যে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে নিয়েছি, একটু বাটবো। আর এই কটা উচ্ছে আছে, এই হচ্ছে আলু, ডিমটা দিয়ে তরকারি করব বলে, আর আছে পেঁয়াজ কুচি। আর এখানে এখন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক তরকারির। আর এখানে আমি মাছের ডিমটা ভেজে নিয়েছি। একটা কথা আমি বলতে চাইবো, আমাদের মতন যারা হাউসওয়াইফ ঘরে বসে থাকে তারা কিন্তু আর্ন করাটা তাদের জন্য ভীষণই দরকার, কারণ লোকের কাছে হাত, লোক বলবো না মানে হাজবেন্ডের কাছে বা অন্য কারোর কাছে হাত পাততে একদমই ভাল লাগে না। নিজে যদি আর্ন করতে পারি সেই আর্ন, সেই আর্নের পয়সাটা দিয়ে আমরা ইচ্ছা মতো নিজেদের জিনিসপত্র কিনতে পারি, এইটুকুনই বলবো আর কিছু না। আর এখানে দেখো এখন সবাইকে খেতে দিয়ে দেবো, আমার রান্না হয়ে গেছে, তো চলো আমি সবাইকে খেতে দিয়ে দিই, একবার দেখে নাও। তো এখানে আছে মাছের ডিমের বড়ার তরকারি শুধু আলু দিয়ে, আর এখানে আছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর আছে শশা, শশাটা আমি দেখাতে ভুলে গেছি। আর এই দেখো হচ্ছে ধোকার তরকারি, এই দেখো পাশ থেকে দেখা যাচ্ছে। শুভ সন্ধ্যা, এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আবার রান্নাঘর। আমাদের মানে সকাল বিকেল সন্ধে সব সময় আমাদের রান্নাঘরেই কাটাতে হয় হাউসওয়াইফদের, বিশেষ করে আমার মতন হাউসওয়াইফদের। তো দেখো এই দেখো পেছনে দেখতে পাচ্ছ আম ভেজানো রয়েছে, ওই আমটা এখন কেটে দিতে হবে, দুটো আম আছে, ওই আমটা এখন কেটে দিতে হবে, ছেলেরা খাবে, আমিও খাবো, আমি খাবো না তা না, তো খাবো। আর দেখা যাক রাত্রিরের রান্না কী হয়। রাত্রিরের রান্না বলতে তরকারি তো আমার আছে, আমি ভুলেই গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে। ওবেলার যে ওই ধোকার তরকারিটা হয়েছিল, ধোকার তরকারিটা খেয়েছে শুধু বড় ছেলে, আর আমার হাজবেন্ড একটু খেয়েছিল। তো ধোকার তরকারিটা পুরোটাই তোলা রয়েছে, ওটা আছে, আর মাছের ডিমের তরকারিও আছে। বড় ছেলে বলেছে রাত্রিরে মাছের ডিমের তরকারিটা খাবো, তো রয়েছে, ওই তরকারি দিয়ে হয়ে যাবে, শুধু রুটি করলেই হয়ে যাবে। আর এখন যদি একটু চা করতে হয় সেটা করবো।
তো চলো তাড়াতাড়ি আগে ওদের আমটা কেটে দিই। অনেকক্ষণ থেকে জ্বালাতন করছে, মা আমটা কেটে দাও, আমটা কেটে দাও। পাঁপড় ভাজো, প্লাস আজকে যেহেতু রথ, পাঁপড় ভাজো। সকালবেলা বাজার গেছিলো বড় ছেলে, আর অনেকগুলো পাঁপড় এনেছে কিনে, সাথে দু তিন রকমের দেখলাম পাঁপড় এনেছে। সেই পাঁপড় এখন ভেজে দিতে হবে, আর পাঁপড় তো ভেজে দেবো। আমি এই জাস্ট নিচে আসলাম, এক মিনিটও হয়নি। হ্যাঁ, আর নিচে আসছি যখন, তখন দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর এখন ঝোরে জোরে এখন জোরে বৃষ্টি এসছে, আর মানে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি আওয়াজটাও আসছে, তোমরা হয়তো আওয়াজ পাবে না, আওয়াজও আসছে, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আটা তো মাখতে হবে, আটা মাখা নেই, তো চলো আর বেশি বকবক করবো না, করে নিই। ওদেরকে আগে খেতে দিয়ে দিই, নাহলে আমার মাথা খারাপ করে দেবে। আমাদের একবার কিন্তু পাঁপড় খাওয়া হয়ে গেছে, কারোর মন ভরেনি, আবার এসছি দ্বিতীয়বার পাঁপড় ভাজতে। রুটি করে আধ ঘন্টা হয়ে গেল, ওপরে এসছি, আর ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ টিভি চলছে, বসে বসে টিভি দেখছিলাম। আর খেতে দেরি আছে এখন, এখন সবে বাজে কটা বাজে বলো তো, 9:45 ভুলভাল বলে ফেলছি, 9:45 বাজে, আর খেতে দিতেও দেরি আছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। ওই দেখো টম, টমকেও দেখতে পাবে বিছানায় ঘাম পরিষ্কার করছে, ওর একটাই কাজ খালি খাওয়া, দুটো কাজ খাওয়া, আর না তিনটে কাজ খাওয়া, ঘেউ ঘেউ করা, আর ওই গা চলকানো, তিনটে কাজ টমের। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমার বন্ধু হয়েছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আসছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।